এখন আপনাকে আমরা বলি, আপনার যে অপরাধ, আপনার নামে রেগুলার মামলা হওয়া উচিত, এবং শুধু অর্থদণ্ড না, কারাদণ্ড হওয়া উচিত। আরো 10 টাকা কেজি প্রতি ভোক্তা কম দামে পাওয়ার কথা ছিল, ইনার কারণে সে ভোক্তার বেনিফিটটা ইনি নিয়ে নিচ্ছেন। 1 টাকার নাম দিয়ে আপনারা 17, 18, 19 টাকা করে অতিরিক্ত নিচ্ছেন কেজি প্রতি। সুফলটা জনগণের দোরগোড়ায় পৌঁছাচ্ছে না আপনাদের কারসাজি কারচুপির কারণে। কারণ হচ্ছে যে টাকাটা ছাড় আসছে ওই টাকাটা আপনারা পকেটে নিয়ে নিচ্ছেন, আর নিজেদের নাম দিচ্ছেন কি কমিশনে। যে আমি 1 টাকা বেশি খাই না, আমার 2 টাকা আলাদা করতাম, আমি আমার আমি মরমু, আমার মরণ আছে স্যার। কি কেজি কেজি বিক্রি করছেন কত মানে? 99 কেজি বিক্রি। ওনার কত টাকা থাকার কথা এখানে? 1 টাকা থাকে। তাহলে কত হওয়ার কথা? 98 টাকা। যাওয়ার কথা কার কাছে? পার্টির কাছে। পার্টির কাছে, অথচ পার্টিকে উনি সর্বোচ্চ দিয়েছেন 88 টাকা। তাহলে আর 10 টাকা ওনার পকেটে ঢুকেছে, এই 10 টাকা ওনার পকেটে না ঢুকে কথা ছিল ভোক্তা একটু কম দামে পাবে। আরও 10 টাকা কেজি প্রতি ভোক্তা কম দামে পাওয়ার কথা ছিল, ইনার কারণে সে ভোক্তার বেনিফিটটা ইনি নিয়ে নিচ্ছেন। আপনার কাছে কি অপরাধ মনে হচ্ছে না হয়নি এখনো? এটা কত দেখেন তো, লেখা কি জানেন? এলসি লেখা আছে না? এলসি কত করে বিক্রি করছেন? 103 টাকা। পেমেন্ট দেওয়া হয়েছে কত টাকা বলেন তো? 88 টাকা। আমরা এখানে অনেক সময় দিয়েছি, প্রায় 2 ঘন্টার মতো সময় হচ্ছে সবকিছু মিলে। হ্যাঁ, এসে গেছি, ওনাকে ব্যাখ্যা দর্জন শুরু দিয়েছি। প্রথমত এলসির কোনো কাগজপত্র তার কাছে নেই। আমরা শ্যামবাজারে দেখেছি, যাত্রা বাড়িতে দেখেছি, ইন্ডিয়ান আলুগুলো বিক্রি হচ্ছে, ইন্ডিয়ান আলুগুলো এই মুহূর্তে বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 45 টাকা কেজি আমরা পাইকারি বাজারে, এবং আমাদের এলসির কাগজপত্র আমরা দেখে আমরা ব্যবসায়ীরা আমাদের কাছে এটাই জানিয়েছেন, এবং আমরাও দেখেছি মিলেছে। 21 টাকা 30 পয়সা, 21 টাকা 60 পয়সা, 21 টাকা 88 পয়সা, এরকম খরচ পড়ে প্রতি কেজি আলুর ইন্ডিয়া থেকে কিনতে। তার লোডিং আনলোডিং আছে এবং ক্যারিং কস্ট আছে, এবং তার একটা লাভ আছে, রাইট? এতে করে আমরা দেখলাম 27 টাকা করে কস্টিং যদি পড়ে হয়ে যায়, মনে করেন 3 হাত যদি বদল হয় 1500-1600 কেজি এক গাড়িতে, রাইট? 1 টাকা করে যদি লাভ করেন তবু তো 15,000 টাকা এক গাড়িতে হয়ে গেল, অনেক টাকা। উনি তো এক গাড়ি মালে বিক্রি করেন না, অনেক গাড়ি বিক্রি করেন। আচ্ছা, ইনিও যদি বিক্রি করেন ধরলাম 1 টাকা, তাহলে ইনারও 1 টাকা লাভ থাকে, 15,000 টাকা এক গাড়ি বিক্রি করলে। এক গাড়ি বিক্রি করা কয়েক মিনিটের ব্যাপার, তার শুধু ওই আলুই বিক্রি করেন, উনি পেঁয়াজ বিক্রি করেন, আরও কিছু বিক্রি করেন, এবং বিভিন্ন এলাকার পেঁয়াজ বিক্রি করেন, বিভিন্ন এলাকার আলু বিক্রি করেন, মুন্সিগঞ্জের আলু, বগুড়ার আলু, রাজশাহীর আলু, জয়পুরহাটের আলু, তাই না? অনেক জায়গায় ইন্ডিয়ান আলু, এটা অতিরিক্ত মনে করেন লাভ। আমরা ধরলাম 3 হাত যদি বদল হয় 3 টাকা, তাহলে 30 টাকা হওয়ার কথা ছিল এখানে এই আলু। সে আলু আমরা ধরলাম অন্ধকারের ভিতরে আছে, আমরা নাদান মার্কা মানুষ, কিচ্ছু বুঝি না, 40-45 টাকা বিক্রি করতেছেন, তবু আপনাকে আমরা স্যালুট দিয়ে যাচ্ছি। কোথায়? শ্যামবাজার যাত্রাবাড়িতে 3 টাকা আলু আসছে মনে করেন একজন ব্যাপারী, একটা ট্রাক গেল হচ্ছে শ্যামবাজার, সেখানে বিক্রি হলো 40-45 টাকা কেজি, আর এক ট্রাক গেল যাত্রাবাড়ি, সেখানে বিক্রি হলো 40-45 টাকা কেজি, আর এক ট্রাক ভুল করে এই মিরপুর 1 নম্বর শাহালী মার্কেটে আসছে, আর 56-57 টাকা কেজি বিক্রি শুরু হয়ে গেছে। এটি কি চুক্তিক? গাবতলি দিয়েই যাচ্ছে গাড়িগুলো, গাবতলি থেকে এই মিরপুর 1 নম্বর শাহালী মার্কেট কাছে না ওই যাত্রাবাড়ি আর শ্যামবাজার কাছে? মিরপুর কাছে। তাহলে 2-1 পয়সা যদি কম হয় মিরপুরেই কম হওয়ার কথা, তো মিরপুরে 10-11 টাকা 12 টাকা করে বেড়ে গেল কোনো কেজি প্রতি, বলেন এই ব্যাখ্যা আপনারা কি দিবেন? আপনি ফোন দেন এখন যাত্রাবাড়ি বা শ্যামবাজার, দেখবেন আমি তো কথা বললাম, কথা শোনাইলেন, হ্যাঁ 45 বিক্রি করতেছে। খুচরাটা ওনারা দেখেন আরেক ডাকা, ওনারা বলেন না যে ইন্ডিয়ান আলু, ওই দেশি বলে মুন্সিগঞ্জ বলে সমানে বিক্রি করে দিচ্ছে। এখন আপনাকে আমরা বলি, আপনার যে অপরাধ, আপনার নামে রেগুলার মামলা হওয়া উচিত, এবং শুধু অর্থদণ্ড না, কারাদণ্ড হওয়া উচিত। আপনি তো সম্মানী ব্যক্তি, 17-18 বছর যাবৎ এই ব্যবসার সাথে জড়িত আছেন আপনি নিজে, আমরা মামলা দায়ের করতে চাচ্ছি না, আপনি কারেকশন হবেন কিনা আগে তাই বলেন। যার কাছে বিক্রি করবেন স্পষ্ট লিখে দিতে হবে, ইন্ডিয়ান আলু, ইন্ডিয়ান পেঁয়াজ, বাংলাদেশে যদি হয় তাহলে দেশি কোন কোন এলাকার সেটা বলেন, লিখে দেন কি পরিমাণ দিলেন, কত দাম দিলেন, যার কাছে বিক্রি করলেন তার নাম, এবং উনি কোথায় ব্যবসা করেন, তার প্রতিষ্ঠান কোথায়,
বিভিন্ন বাজার আছে না, বাজারে তো উনি বসেন, ওই এলাকার নাম লিখতে হবে এবং তার কন্ট্যাক্ট নাম্বারও দিতে হবে। তাহলে পাকা ক্যাশ মোমো স্পষ্ট হলো, কার্বন কপি তো আপনার কাছে থাকলো। এইবারে আসেন, যে ব্যাপারে আপনাকে আলু পেঁয়াজ বিক্রি করতে দিচ্ছেন তার ক্রয়ের ক্যাশ মোমো সহ যদি ইন্ডিয়ান হয় তাহলে এলসির কাগজপত্র সাথে রাখতে হবে, ফটোকপি রাখেন। উনি যদি কয়েকটা দোকানে উনি আলু পেঁয়াজ সরবরাহ করেন, প্রত্যেককে আপনারা ফটোকপি সংরক্ষণ করবেন, মূল কপি তার কাছেই থাকুক, ডুপ্লিকেট রাইট, আমরা যেন দেখতে পাই যে আসলে এই কস্টিং পড়েছে, উনি এই দামে বিক্রি করতে পারছেন, যৌক্তিক লাভ রেখে আপনি বিক্রি করবেন, এই তো? আর আপনি যেটা বলছেন কমিশন এক টাকা, আপনি কমিশন এক টাকা নেন, আমাদের তো আপত্তি নেই, কিন্তু আমরা যে অ্যানালিস পেলাম তাতে করে দেখা যাচ্ছে যে 11 টাকা থেকে 17 টাকা বা তার চেয়েও বেশি আপনার পকেটে চলে যাচ্ছে, যে টাকাটা ভোক্তার সেভ হওয়ার কথা ছিল। আমি সামারি বলতেছি, এগুলো আর করতে পারবেন না, এখন থেকে আপনি ট্রান্সপারেন্ট হয়ে ব্যবসা করেন, স্বচ্ছতা বজায় রেখে, ঠিক আছে? একই ইনস্ট্রাকশন সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই বক্তব্য। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, আপনি যদি কথা বলেন আমরা ওই অ্যামাউন্টটা বাড়িয়ে দেব, আপনি কথা বলতে থাকেন আমি বাড়িয়ে দিতে থাকি, বলেন এখন আপনার কোনো বক্তব্য আছে? টাকার অ্যামাউন্ট বলতে থাকলে আমরা বাড়াতে থাকব। কমিশন এজেন্ট মানে সত্যি আপনারা যেটি বলেন সেটি, কিন্তু এখন আমরা দেখলাম যে কমিশন এজেন্টের নাম দিয়ে এখানে দেখা যাচ্ছে যে 1 টাকার নাম দিয়ে আপনারা 17, 18, 19 টাকা করে অতিরিক্ত নিচ্ছেন কেজি প্রতি ক্ষেত্র বিশেষে, এর দুঃখজনক বিষয়। তো এই জন্য মূলত খুচরা পর্যায়ে এই ইফেক্টটা সরকার দেখেন কত রকম ভাবে চেষ্টা করছে, ভ্যাট ট্যাক্স কমাই দিচ্ছে, ডিউটি কমাই দিচ্ছে, জিরো করে দিচ্ছে অনেক সময়, যে ঠিক আছে আসুক জনগণ সুফল পাক, কিন্তু এই সুফলটা জনগণের দোরগোড়ায় পৌঁছাচ্ছে না আপনাদের কারসাজি কারচুপির কারণে। কারণ হচ্ছে যে টাকাটা ছাড় আসছে ওই টাকাটা আপনারা পকেটে নিয়ে নিচ্ছেন আর নিজেদের নাম দিচ্ছেন কি কমিশন এজেন্ট। কমিশন এজেন্ট ঠিক আছে, আপনাকে আমরা স্যালুট দিই, আপনি 1 টাকা নিচ্ছেন নেন, কিন্তু 1 টাকার আমলে আমরা দেখলাম নাম দিয়ে দেখলাম কি 119 টাকা করেও বিক্রি করেছেন, তাহলে ওনাকে দিয়েছেন 88 টাকা, তাহলে 88 টাকা 119 টাকা ডিফারেন্স কত হয় দেখেন, 88 119 - 88 31 টাকা, ওনার কথা ছিল 1 টাকা পাবেন, তাহলে 30 টাকা অতিরিক্ত নিচ্ছেন, এই টাকাটা কার কাছে নিচ্ছেন, ভোক্তার পকেট থেকে, 30 টাকা কেজি প্রতি কম হওয়ার কথা ছিল দাম, এটি রাইট, কিন্তু সেটি হচ্ছে না, এটি দুঃখজনক বিষয়, এগুলো আর করতে পারবেন না। আমরা আশা করবো আপনারা ট্রান্সপারেন্ট হয়ে ব্যবসা করবেন এবং ভোক্তারা যেন সুফল পায়, আপনিও সুফল পেন, ব্যাপারী সুফল সুফল পাক, সবাই সবার উইন উইন সিচুয়েশন থাকুক, সরকারের ইমেজটাও পক্ষণ থাকুক। সার দিয়েছে তো সরকার, ডিউটি ফ্রি করে দিয়েছে আলু পেঁয়াজ ইম্পোর্টের ক্ষেত্রে, কিন্তু সুফলটা জনগণ পাচ্ছে না, ভোক্তারা পাচ্ছে না। আমরা চাই আপনাদের মাধ্যমেই এই ভোক্তারা সুফল পাক। আপনার ক্যাশ মেমোতে যেটা লিখবেন, এই আপনার যে রেজিস্টার বয়ে যেটা করেছেন সেটা তো একই তথ্য আসবে এবং এই তথ্যের আলোকে আপনার ওই ব্যাপারেই পেমেন্ট পাবেন, মিল হতে হবে, কিন্তু তিনটার সাথে কোনোটার মিল নেই, কোনোটার মিল নেই। এখন 5টা মালে একটা 105 টাকা আছে, একটা 110 টাকা আছে, একটা 60 টাকা আছে, এখন আমি তো ধরো যে 105টা 110টা দিচ্ছি তো দিই না স্যার, স্যার আপনিও তো মানুষ আমিও মানুষ, অত আপনার তো উপর র্যাঙ্কের আমাদের ইয়ে আছে, কোনো র্যাঙ্ক নেই আমার, কিন্তু আমরা যেই যে বেঁচে তো আমার ড্রাইভিং টাকা আমি 1টা টাকা বেশি খাই না, আমার জিনবেলা কালো হয়ে করতে আমি আমি মরমু আমার মরণ আছে স্যার, মিল পাইনি তো, মিল পেয়েছেন আপনি, আপনি মিল পেয়েছেন 5 টাকা কাগজপত্র আছে আপনার, এলসির কাগজপত্র আছে, না এলসির কাগজপত্র আমার ওই যে ডকুমেন্ট দিতে স্যার, এই জন্য তো আপনি 14 বার দণ্ড দেওয়া উচিত, আমরা ঠিক আছে আপনি অপরাধী, কিন্তু আমরা যে বেশি 1 টাকাই রাখি স্যার, বেশি রাখি না।